তো গাইস দেখতেছেন, এই যে হচ্ছে বাস পদ্মা গড়াই 140 টাকা ভাড়া দিছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস আমি যাচ্ছি এখন রাজবাড়ি থেকে কুষ্টিয়া। তো রাজবাড়ি থেকে কুষ্টিয়া যাওয়ার সময় যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনারা দেখবেন। তো বাসের ভিতরে আছি। তো রাজবাড়ি থেকে কুষ্টিয়া 140 টাকা ভাড়া দিছে পদ্মা গড়াই গাড়িতে। তো এখন ব্যাক পাশে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। তো গাইস দেখতেছেন, এই যে হচ্ছে বাস পদ্মা গড়াই 140 টাকা ভাড়া দিছে রাজবাড়ি থেকে কুষ্টিয়া জেলায়। রাজবাড়ি জেলা থেকে কুষ্টিয়া জেলায় এই যে হচ্ছে অসাধারণ দৃশ্য, পাশের দৃশ্যগুলো দেখেন, অসাধারণ ভিউ। তো আপনারা যারা রাজবাড়ি জেলা থেকে কুষ্টিয়া যাইতে চান তো চলে আসবেন প্রথমে রাজবাড়ি বাস কাউন্টার এবং বাস স্ট্যান্ড, যেটা বলে বাস টার্মিনাল, মুরগি ফার্ম। তো যে সেই বাস টার্মিনালের নাম হচ্ছে মুরগি ফার্ম। সেই বাস টার্মিনাল থেকে বাসে উঠছি, এই যে বাসে। আর এই বাসটা মূলত আসছে দৌলদিয়া ঘাট থেকে, দৌলদিয়া ঘাট থেকে ডাইরেক্ট কুষ্টিয়া যাবে বাসটা। তো আমি উঠছি রাজবাড়ি জেলা থেকে, যাবো হচ্ছে কুষ্টিয়া। তো মোটামুটিভাবে 1.5 ঘন্টার মতো লাগতে পারে, 1 ঘন্টা 30 মিনিট। এই বাস কাউন্টারের কাছে যে গেলাম যে ভাই ছিল, তো অসাধারণ ভিউ দেখতেছেন, গ্রামের অসাধারণ দৃশ্য। তো গাইস অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কে কোন জেলা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশের দৃশ্যগুলো দেখতেছেন, অসাধারণ দৃশ্য। গাড়ি মোটামুটি রানিং আছে ভালোই, অনেক গতিতে চলে গাড়ি, ডাইরেক্ট পরিবহন চেয়ার কোর্স। অসাধারণ সকালের ভিউ, সকাল টাইমে ঠান্ডা পরিবেশে। ভিউ করে দেখাচ্ছি গ্রামের পরিবেশ, অসাধারণ। সামনে আছে পাংশা, রাজবাড়ির পাশে পাংশা, তারপরে কুষ্টিয়া। তো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলে আপলোড করবো আপনাদের মাঝে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।